সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল পুডকাস্ট চ্যানেলটিকে এবং এই বেল আইকনটিতে ক্লিক করে দিন, যাতে আপনি পেতে পারেন আমাদের সমস্ত লেটেস্ট ভিডিওর নোটিফিকেশন সবার আগে। খোয়াবো কি শাহজাদি প্রকৃত অর্থেই স্বপ্নে সুন্দরী ছিলেন। তার অভিনয়ে মুগ্ধ হয়েছিল 8 থেকে 80। আচমকা সবাইকে অবাক করে পরলোকে পাড়ি দিলেন সেই শ্রীদেবী। তার আকস্মিক প্রয়াণে শোকের ছায়া বলিউডে। দুবাইয়ে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে শনিবার মাঝরাতে প্রবল হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো বলিউড অভিনেত্রী শ্রীদেবীর। 54 বছর বয়সেই সবাইকে আলবিদা জানিয়ে চলে গেলেন তিনি। সেই সময় স্বামী বনি কাপুর ও ছোট মেয়ে খুশি তার সঙ্গেই ছিল। দেওর সঞ্জয় কাপুর প্রথমেই মৃত্যুর খবরটি প্রকাশ্যে আনেন এবং এছাড়াও 1963 সালে জন্ম হয় শ্রীদেবীর এবং মাত্র 4 বছর বয়সে তামিল ছবিতে অভিনয়ে পা রেখেছিলেন তিনি। 13 বছর বয়সে শিশু শিল্পী হিসেবে বলিউডে তার হাতে হয়েছিল প্রথম অভিনয়ের হাতেখড়ি। তামিল, তেলেগু, হিন্দি, মালায়ালম এবং কানাডাও একাধিক ভাষার ছবিতে অভিনয় করেছেন তিনি। 5 বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সম্মানে সম্মানিত হয়েছিলেন এবং পেয়েছেন পদ্মশ্রী পুরস্কার 2013 সালে। এক সময় নিজের রূপ আর অভিনয়ের দক্ষতায় বলিউড কাঁপিয়েছিলেন। সদমা, নাগিনা, চালবাজ, তোফা, খুদ গাওয়া, মিস্টার ইন্ডিয়ার মতো একাধিক ছবির জনপ্রিয় ছবির হিন্দি চলচ্চিত্র জগতের অন্যতম সেরা অভিনেত্রী হয়ে উঠেছিলেন শ্রীদেবী। শুধু তাই নয়, 54 বছর বয়সেও নিজের গ্ল্যামারে এতটুকু ভাটা পড়তে দেখা যায়নি। ইংলিশ বিংলিশ ছবিতে এতটুকু একটু কামব্যাক করে ফের দর্শকদের মন জয় করে নিয়েছিলেন তিনি। গত বছরই মুক্তি পেয়েছিল তার ছবি মম। মায়ের চরিত্রে তাকে অভিনয় করতে সিনেমা প্রেমীদের চোখে জল ভরেছিল। এদিনও আপাম জনতার চোখে জল, তাকে হারানোর শোকে ভেঙে পড়েছে গোটা বলিউড। অমিতাভ বচ্চন থেকে প্রীতি জিন্টা সকলেই টুইট করে শোক প্রকাশ করেছেন। কেউ যেন বিশ্বাসই করতে পারছে না তাদের প্রিয় চাঁদনি আর নেই এই পৃথিবীতে। নিহতি যেন এমনই হয় তাদের, তাই তো তাদের হঠাৎই বিদায় নিতে হলো শ্রীদেবীকে। সিনেমা জগতের নক্ষত্র পতন হলো যে শূন্যস্থান হয়তো অপূরণীয়ই রয়ে যাবে। মেড এ ডিবিউ অ্যাজ এ চাইল্ড আর্টিস্ট অ্যাট এজ 4, অ্যাক্টেড ইন 180 ফিল্মস ওভার 5 ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস, ওয়ান 5 ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস, অনার্ড উইথ পদ্মশ্রী ইন 2013, ভোটেড অ্যাজ ইন্ডিয়ার গ্রেটেস্ট অ্যাক্টর ইন 100 ইয়ার্স, ওয়ান নন্দী অ্যাওয়ার্ড। সি ইজ রেফার্ড অ্যাজ ফার্স্ট ফিমেল সুপারস্টার অফ বলিউড। ফ্রম চাইল্ড আর্টিস্ট টু সুপারস্টার, শ্রীদেবী রুল্ড হার্টস ফর 5 ডিকেডস। রেস্ট ইন পিস লেজেন্ডারি অ্যাক্ট্রেস।